আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আজকে যে ট্যাবলেট সম্পর্কে আপনারা জানতে পারবেন এর মূল নাম হলো অ্যাক্টিভা। এটি মূলত সিলডেনাফিল গ্রুপের একটি ট্যাবলেট এবং প্রতিটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য হলো 50 টাকা। এটা হলো অ্যাক্টিভা 100। মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড। যারা এই ওষুধটি ইতিমধ্যে সেবন করেছেন তারা হয়তো কার্যকারিতা বুঝতে পেরেছেন এবং আশা করি তারা ভালো রেজাল্টও পেয়েছেন। তদুপরি যারা এখনও সেবন করেনি বা যাদের দরকার তাদের জন্য আজকে আলোচনা। মূলত অ্যাক্টিভা ট্যাবলেটটি এর উপাদান হলো সিলডেনাফিল সাইট্রেট হিসেবে, যা লিঙ্গোত্থানে অক্ষমতার চিকিৎসায় সেব্য। লিঙ্গ উত্থানজনিত শরীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ হলো যৌন উদ্দীপনার সময় নাইট্রিক অক্সাইড লিঙ্গের কর্পাস ক্যাভারনোসামে মুক্ত হওয়া। এই নাইট্রিক অ্যাসিড অক্সাইড অতপর গুয়ানাইলেট সাইক্লিজের এনজাইমকে উদ্দীপ্ত করে, যা সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেটের পরিমাণ বাড়িয়ে দেয় এবং মসৃণ মাংসপেশিকে শিথিল করে এবং লিঙ্গে রক্ত প্রবেশের সহায়তা করে। কর্পাস ক্যাভারনোসামে শিথিল হওয়াতে সিলডেনাফিলের সরাসরি কোনো প্রভাব নেই। ফসফোডাই এস্টারেস টাইপ B5 এনজাইম CGMPকে ভেঙে দেয় আর অ্যাক্টিভা PDE5কে বাধা দেওয়ার মাধ্যমে CGMP এর পরিমাণ বাড়িয়ে দেয়, যা মসৃণ মাংসপেশিকে শিথিল করে এবং কর্পাস ক্যাভারনোসামে রক্ত প্রবাহে সাহায্য করে। যৌন উদ্দীপনা ব্যতীত নির্দেশিত সেবনমাত্রা সিলডেনাফিল কোনো প্রভাব নেই। মূলত এই অ্যাক্টিভা ট্যাবলেটটি আমরা কোন কাজের জন্য ব্যবহার করব সেটা হলো যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং যাদের একটা কথা বলতে গেলে ধ্বজভঙ্গ সমস্যা রয়েছে, দ্রুত বীর্যপাত এবং স্ত্রীর সাথে যথেষ্ট পরিমাণে সময় না পাওয়া, এই জাতীয় সমস্যার জন্য কিন্তু মূলত এই সিলডেনাফিল গ্রুপ ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে। তবে আমি আপনাদের প্রতি আলাদা কিছু পরামর্শ দিয়ে রাখি। বন্ধুরা, যারা শুধু অবৈধভাবে যাদের জীবনটা নষ্ট করে ফেলেছেন, যাদের যৌন ক্ষমতাকে নষ্ট করে ফেলেছেন, তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা এই কাজগুলো প্রথমত অনেক গুনাহের কাজ, দ্বিতীয়ত নিজের জীবন একেবারেই শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অনেকে দেখা যায় যে অল্প বয়স 20-25 বছর কিন্তু তিনি বিবাহ করতে ভয় পাচ্ছেন, হয়তো তার হস্তমৈথুন অভ্যাস ছিল অথবা বাজে কোনো অভ্যাস ছিল এবং অথবা ধূমপান অথবা কী বলে মদ্যপান, এই জাতীয় যাদের সমস্যা রয়েছে এরকম দীর্ঘ যদি আপনার এই অভ্যাসগুলো দীর্ঘ অভ্যাসে যদি পরিণত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যৌন জীবন একেবারে নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রথমত বলবো আল্লাহ তাআলাকে ভয় করুন এবং ইসলামিক শরিয়াহ মোতাবেক চলার চেষ্টা করুন এবং ইসলামিক মাইন্ড নিয়ে চলাফেরা করুন। ওয়াজ মাহফিল শুনুন, কোরআন তেলাওয়াত শুনুন, বেশি বেশি জান্নাত জাহান্নামের ওয়াজ মাহফিল শুনুন বা আলোচনা শুনুন এবং আলেমদের সহবাতে থাকুন। আশা করি তাহলে এইসব সমস্যা থেকে মূলত আপনারা উত্তরণ হতে পারবেন। আর সর্বোপরি এক কথা হলে যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, নাহলে গুনার কাছ থেকে কখনোই আপনি বেঁচে থাকতে পারবেন না। তো আমরা মূল কথায় চলে আসি, পাশে একটু কথা বললাম, অবশ্যই মাফ করবেন ভুল হলে। তো মূলত যাদের এই ধ্বজভঙ্গ সমস্যা, লিঙ্গ উত্থানের জন্য সমস্যা এবং দ্রুত বীর্যপাত, তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে এই অ্যাক্টিভা 100 ট্যাবলেটটি। এটার 50 পাওয়ারের ট্যাবলেট রয়েছে। মূলত সাধারণত 50 মিলিগ্রাম এটা কীভাবে আমরা সেবন করব এটা অবশ্যই এখন আমাদের জানা উচিত। মূলত সাধারণত 50 মিলিগ্রাম দিনে একবার মিলনের 1 ঘন্টা পূর্বে সেবন করতে হবে। যৌন মিলনের 30 মিনিট থেকে 4 ঘন্টার মাঝেও অ্যাক্টিভা সেবন করা যেতে পারে। কার্যকারিতা ও সহনীয়তার উপর ভিত্তি করে সর্বোচ্চ মাত্রা 100 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো অথবা 25 মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে। সর্বোচ্চ দিনে একবারই কিন্তু এটা সেবন করা যাবে। কিছু কিছু ক্ষেত্রে যেমন বয়স 65-এর বেশি হওয়া, যকৃতের অকার্যকারিতা, মারাত্মক বৃক্কের অকার্যকারিতা, রক্তরসে সিলডেনাফিল এর পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এসব ক্ষেত্রে সিলডেনাফিলের প্রারম্ভিক সর্বোচ্চ মাত্রা 25 মিলিগ্রাম হওয়া উচিত। সিলডেনাফিল সেবনের 2 ঘন্টা পূর্বে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করা উচিত। অর্থাৎ যখন আপনি সিলডেনাফিল গ্রুপের কোনো ট্যাবলেট সেবন করবেন, তারপরে 2 ঘন্টার ভিতরে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার সেবন করবেন না, সেক্ষেত্রে আপনার হাইপারটেনশন হয়ে যেতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে এবং শরীরে সমস্যা দেখা দিতে পারে। তো এটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ বিশেষ করে আমি আপনাদের বলে রাখবো যে আমি প্রত্যেকটা ভিডিওতে পাশাপাশি কিছু পরামর্শ আপনাদের দিয়ে থাকি, তো এটা তার ব্যতিক্রম নয়। প্রত্যেকটা ওষুধ সেবনের নির্দিষ্ট নিয়ম নীতিমালা রয়েছে এবং এই ওষুধের সাথে কী কী সেবন করা যাবে, কোন কোন ওষুধ সেবন করা যাবে বা কোন কোন খাবার সেবন করা যাবে না, সেটাও কিন্তু আমি মূলত আলোচনা করে রাখি। তো এটাও তার ব্যতিক্রম নয়। অর্থাৎ সিলডেনাফিল বা অ্যাক্টিভা 100 যদি আপনারা কেউ সেবন করেন, সেক্ষেত্রে চর্বিযুক্ত খাবার অবশ্যই পরিহার করবেন 2 ঘন্টার ভিতরে। এবং স্বাভাবিকভাবে আপনি এই চর্বিযুক্ত খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তাই অবশ্যই এটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। কারা এই ওষুধটি সেবন করতে পারবে না? মূলত সিলডেনাফিল রক্তচাপ কমিয়ে দিতে পারে, কাজেই যারা নাইট্রেট জাতীয় ঔষধ নিয়মিত অথবা অনিয়মিত সেবন করেন তাদের ক্ষেত্রে এটা প্রতিনির্দেশিত।
এবং মূলত যাদের সিলডেনাফিল গ্রুপের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তারাও কিন্তু ওষুধটি সেবন করবেন না। তো একটা কথা আমরা বিশেষভাবে জানতে পারলাম, সেটা হলো যে সিলডেনাফিল রক্তচাপ কমিয়ে দিতে পারে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় বেড়ে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি আপনি এটা একবার সেবন করার কারণে যদি মারাত্মক কোনো সমস্যায় পড়েন অথবা যদি আপনার সমস্যা মনে হয় সেক্ষেত্রে অবশ্যই এটা সেবন না করাই উত্তম, এটা সবচাইতে বেশি ভালো হয়। এবং এই সিলডেনাফিল গ্রুপ অর্থাৎ অ্যাক্টিভা 100 গ্রহণ করার পরে আপনাকে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো সিলডেনাফিল রক্তচাপ কমিয়ে দিতে পারে, কাজেই যে সকল রোগীদের ইতিপূর্বে হৃদরোগ আছে তাদের যৌনক্রিয়ার জন্য হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই সাধারণত এই ধরনের রোগীদের লিঙ্গ উত্থানের অক্ষমতার চিকিৎসায় সিলডেনাফিল ব্যবহার অনুচিত, অর্থাৎ এক কথা বলতে গেলে যাদের হার্টের তীব্র সমস্যা রয়েছে তারা কিন্তু সিলডেনাফিল অবশ্যই গ্রহণ করবেন না। আলফা ব্লকার এবং সিলডেনাফিল একসাথে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। আলফা এডিনার্জিক রেসপিরেটর বাধাদানকারী এ জাতীয় ওষুধ এবং সিলডেনাফিল একত্রে ব্যবহার রক্তচাপ কমিয়ে দিতে পারে। প্রোটিয়েজ বাধাদানকারী ওষুধ রিটোনাভির রক্তরসে সিলডেনাফিলের পরিমাণকে বাড়িয়ে দেয়, তাই যদি সিলডেনাফিল ব্যবহার করা হয় তাহলে এক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। যদি 4 ঘন্টার অধিক সময় লিঙ্গ উত্থিত থাকে তাহলে অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং চিকিৎসকের সরবরাহপন্ন হওয়া উচিত। এবং আরেকটা কথা খেয়াল রাখবেন যে সিলডেনাফিল কারা সেবন করতে পারবে। গর্ভাবস্থায় স্তন্যদানকারী সময়ে সিলডেনাফিল নবজাতক শিশু এবং মহিলাদের জন্য নির্দেশিত নয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এগুলো অবশ্যই আমাদেরকে বিশেষ এই আলোচনাগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমরা কোনো ওষুধ সেবন করি যদি সেই নিয়মটা আমরা ভালোভাবে জেনে রাখি, ডোজ যদি জেনে রাখি, কতদিন সেবন করবো এবং কতটুকু আগে না পরে যদি সেগুলো আমরা সবগুলো বিস্তারিতভাবে জেনে রাখি তাহলে আশা করি আমাদের অনেক উপকার হবে। এবং ওই ঔষধটি সেবন করার কারণে বা ঔষধটি গ্রহণ করার কারণে যতটুকু উপকারিতা পাওয়া দরকার সেটা অবশ্যই আমরা পাবো। আর যদি নির্দিষ্ট নিয়মকানুন যদি আমরা না জানি যে ঔষধটি সেবন করবো এবং তার সাথে কী সেবন করা যাবে না বা কীরকম নিয়মকানুন যদি আমরা ঠিকমতো না জানি সেক্ষেত্রে দেখা যায় যে আমি কিন্তু এই ঔষধ থেকে কোনো উপকারিতা পাবো না। তো এই জন্য অবশ্যই আমরা যে ওষুধটা সেবন করবো দরকার হয় আমরা বিস্তারিত ভালোভাবে জিজ্ঞেস করে ভালোভাবে জেনে তারপরে সেবন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে স্বাভাবিকভাবে আপনি এই ট্যাবলেটগুলো বারবার সেবন করার অভ্যাসে পরিণত করবেন না। আমি একটা কথা আপনাদের সবসময় বলে রাখি, সবসময় ন্যাচারালি চেষ্টা করবেন, অর্থাৎ যারা নিজের যৌবনকে হারিয়ে ফেলেছেন বা যাদের যৌবনের সমস্যা রয়েছে তাদের জন্য বলবো নির্দিষ্ট ন্যাচারাল কিছু খাবার, যেমন ভিটামিন ই জাতীয় খাবার, ভিটামিন সি জাতীয় খাবার এবং যথেষ্ট পরিমাণে ফলমূল খাবার খাবেন। বদ অভ্যাসগুলো বিশেষ করে আমি তো বলেছি আগে থেকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং বদ অভ্যাসগুলো অবশ্যই কিন্তু পরিহার করতে হবে। সর্বোপরি নিজেকে আসলে মূলত সুন্দর একটা পুরুষ হিসেবে গড়ে তোলার জন্য সব কিছু কিন্তু মেনে চলতে হয়। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই ট্যাবলেটগুলো যদি আপনি বারবার সেবন করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো যখন আপনার প্রয়োজন হয় সহবাসে দরকার হয় তখনই আপনি এটা সেবন করার চেষ্টা করবেন, এটা আমার বিশেষ পরামর্শ থাকলো আপনাদের জন্য। তো বন্ধুরা, আজকে অ্যাক্টিভা সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল আশা করি সেই উত্তরগুলো আপনি পেয়ে গেছেন। তারপর যদি কোনো বিষয়ে আপনাদের জানা দরকার হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন থ্যাংক ইউ সো মাচ। যে সকল বন্ধুরা নতুন এসেছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যদি আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চান রিভিউ ফার্মাসিউটিক্যাল নামে পেজ রয়েছে সেখানে যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি নতুন কোনো ভিডিওতে। কথা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।